শীত আসলে গ্রামীণ ঐতিহ্যের অনেক খাবারই মনে করে দেয় ব্যস্ত শহরবাসীকে। বগুড়া শহরে শীত অনুভবের সাথে সাথেই ফুটপাতে বসেছে হরেক রকমের পিঠার দোকান। শহরের অলিগলি সহ সাতমাথায় ফুটপাতে পিঠার পসরা নিয়ে বসেছেন মৌসুমি দোকানিরা। সকাল সন্ধ্যায় দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ঐতিহ্যের স্বাদ নিতে মানুষ। অল্প দামে এসব পিঠা পেয়ে খুশি ক্রেতা। আমি কুশলি পিঠা, ঝাল পিঠা খেলাম এবং বাসার জন্য নিয়ে যাচ্ছি। বাড়ি কুড়িগ্রাম, এখানে এসে পিঠা খাইতে খুব ভালো লাগে, মাঝে মাঝে এখানে আসি। সবাই মিলে খাইলে এটা একটা শীতের আমেজটা আরও বেড়ে যায়, অনেক ভালো লাগে আর কি। এখানে ভাপা পিঠা আর পুলি পিঠা নিতে আসছি, কারণ আমার এই দুইটা পিঠা আমার অনেক পছন্দ। চার মাস চলা ফুটপাতের ভাসমান পিঠার দোকানগুলো অনেকের ১২ মাসের আয়ের উৎস, তাই তারা যত্ন সহকারে তৈরি করছেন হরেক রকমের পিঠা। আমি ঢেঁকির থেকে কুটে পিওর আটা নিয়ে এসে এটি ব্যবসা করি। আমি ঝাল পিঠা বানাই, ঝাল কুশলি, নারকেল কুশলি, চিতই পিঠা, ভাপা পিঠা। ব্যবসা করি 20-30 বছর ধরে, দিনে 5-7 হাজার টাকা বাসো। গ্রামীণ মানুষের একান্নভুক্ত পরিবার জীবন জীবিকার প্রয়োজনে ভেঙে গেছে। শহরের মানুষগুলো সময়ের অভাবে গ্রামে যেতে না পারায় পিঠাপুলির স্বাদ নিচ্ছেন ফুটপাতের দোকানগুলো থেকে, এমনটাই মনে করেন এই শিক্ষাবিদ। গ্রামের মানুষ শহরে এসে শহরের মতো আচরণ শিখছে, যার প্রেক্ষিতে তারা গিয়ে কিন্তু ছেলে মেয়ে সহ অথবা শুধু ছেলে মেয়ে অথবা যে কোনো মানুষ ফুটপাতে গিয়ে তারা নিজেদের মতো করে খাচ্ছে। সেই আগের পুটি, পুলি, পিঠা, পায়েস, এগুলো কিন্তু এই ফুটপাতের স্বাদই তারা গ্রহণ করছে, সেই গ্রামের সেই আগের স্বাদ তারা গ্রহণ করতে পারছে না। শহরের খান্দার, সাতমাথা, চালোপাড়া, বক্সিবাজার সহ অর্ধ শতাধিক স্থানে পিঠার দোকান বসছে প্রতিদিন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।